আজকে আবার এলাম আমার মনের ভালোবাসা দিতে। আজকে একটা চিন্তা করেছি, আপনাদের ম্যাক্সিমাম ছেলেপেলেদের কুচিন্তা কুভাবনা কাম ভাবনাটা বেশি হচ্ছে, এই নিয়ে আমাকে অনেকে কমান্ড করে যে কি করে এর থেকে মুক্তি পাওয়া যায়, কেন পাওয়া যাবে না। অবশ্যই মুক্তি পাওয়া যাবে, যোগ করতে হবে, মন সংযোগ যখনই আসবে তখন সবকিছু ঠিক হবে। এলো মেন কথা, সেই মন সংযোগ করার হলো উপায় কি সেটা আমি দেবো আপনাদের জন্য। এটা আমার ভালোবাসা, এই ভালোবাসা আপনাদের নিতে হবে, এইটাকে ভালোবাসলে আপনি অবশ্যই ভালো থাকবেন, এটা হলো মূল কথা। ইয়ং ছেলেপেলেদেরই বেশি মেয়েদের কথা চিন্তা হয়, আসতেই পারে, সেই আশাটাকে দমন করার জন্য এই আসনটি দিন। এই আসনটির নাম হচ্ছে গোমুখাসন। এই গোমুখাসন করলে মনের ভিতর থেকে যত কুচিন্তা কুভাবনা সবকিছু চলে যাবে, মৃত্যু ভয় ভীতু যারা তাদের মৃত্যু ভয় থাকবে না, আবার সেই পুনরায় পুনরুজ্জীবিত হবেন। হ্যাঁ, যৌবনোচিত মনোভাব থাকবে, যোদ্ধার মতো থাকতে হবে। আমি এখন ইয়ং বয়সের ছেলেপেলের থেকে ইয়ং, ইয়ং ছেলেপেলে বৃদ্ধদের মতো কেন হবে, যৌবনে যুবক হলে যোদ্ধার মতো হতে হবে, যুদ্ধ করতে হবে কামনা বাসনার সাথে। পড়াশোনা থাকলে পড়াশোনার চিন্তাই করতে হবে, ধ্যান ধারণা থাকবে ওইদিকে, বলে পড়াশোনার সময় মন বসে না, কেন বসবে না। এই আসনটি এখনই দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি যে আসনে বসে আছি এটা হলো পদ্মাসন, এই পদ্মাসন ক্লিয়ার করে দিলাম। এবার দেখো গোমুখাসন, কি করে গোমুখাসন করতে হয়। এই পা ডান পাটা ভেঙে নিয়ে এসে এইদিকে দিলাম, আর বাম পাটা ভেঙে নিয়ে এসে এইদিকে দিলাম, এই দুই মাথা এক হলো। গোমুখাসন কথার অর্থ হচ্ছে গরুর মতো মাথা। এই আসনটি কামরিপু দমন করে, এবং যাদের একশিরা রোগ হয় সেই একশিরা রোগও হবে না কোনোদিন এটা করলে, এবং বডি হাত ঘাড় মাথা যাদের ব্যথা হয় সেটাও কোনোদিন হবে না। এই আসনটি অনেক উপকার। এবার দেখাচ্ছি, এই বাম পা বাঁ দিকে গেছে, ডান পা ডান দিকে, বাম পা ডান দিকে এসছে, অপোজিশন। এবার এই হাতটা এদিকে যাবে, এই হাতটা উপর দিকে আসবে, এইভাবে কিছুক্ষণ থাকা, সোজা টান টান অবস্থা, সামনের দিকে দৃষ্টি থাকবে, মন থেকে কামনা ভাব যায় কিনা চেষ্টা করলে বোঝা যাবে। হ্যাঁ, কোথায় কাম, কামের সাথে খোদার নাম, সাথে সাথে দৌড়াবে কাম। এটা যতক্ষণ করবে 30 সেকেন্ড প্রথম প্রথম থাকা যায়, যদি কেউ না পারে 10 সেকেন্ড 5 সেকেন্ড যতক্ষণ, এইভাবে অপোজিট ভাবে করতে হয়। সবসময় এই হাতটা কানের সাথে লেগে থাকবে এবং মুখটা টান টান, খেয়াল রেখে সামনে দৃষ্টি, এইভাবে ঘুরিয়ে করছি। এবার এবার আমি দেখাবো পিছের দিকে কেমন দেখা যায়, হাতটা কিভাবে ধরতে হয়, কোন অ্যাঙ্গেলে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ঘুরে দেখাচ্ছি।